আসসালামু আলাইকুম ন্যাশনাল কলেজের সুপ্রিয় শিক্ষিতবিন্দু ন্যাশনাল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম আজ তোমাদের পাঠ্যবইয়ের পঞ্চম অধ্যায় থেকে আমরা ভেরিয়েবল সম্পর্কে জানব ন্যাশনাল কলেজের বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন ঢাকা ওয়ালাইকুম আসসালাম আমি শাহাদাত ন্যাশনাল কলেজ বর্তমান ঠিকানা মধ্যবাড্ডা ইউরোপ সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন ঢাকা আজ তোমার পাঠ তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের থেকে আমরা ভেরিয়েবল সম্পর্কে আজকে জানবো ভেরিয়েবল কিভাবে কাজ করে ভেরিয়েবল সম্পর্কে আমরা জানবো এখন নিচের একটি ছবিতে যদি আমরা লক্ষ্য করি এখানে দেখো আমরা নিচের ছবিতে দেখি একটা এক্সাম্পল দেওয়া আছে সিপোগ্রামিংয়ের কীভাবে প্রোগ্রামিং এখানে ব্যবহার করা হয় এবং সিপোগ্রামিংয়ের যে কাজগুলো আমরা জানি গত ক্লাসে আমরা দেখছি যে বিভিন্ন ভাষা সম্পর্কে আমরা জানলাম আজকে ওই সি প্রোগ্রামিংয়ের একটা ভাষা ওই ভাষার একটাই অংশ হচ্ছে কি ভেরিয়েবল আমরা যদি ভেরিয়েবল যদি না জানি ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় যদি এই ভেরিয়েবল সম্পর্কে আমাদের যদি কোনো আইডিয়া না থাকে তাহলে আমরা কি কোনো কোনো প্রোগ্রামিংয়ে কাজ করতে পারবো না আমরা যদি সিতে ভেরিয়েবলটা ভালোভাবে শিখি তাহলে আমাদের সকল প্রোগ্রামিংয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো আজকের পাঠ হচ্ছে ভেরিয়েবল অথবা ধ্রুবক বা চলক এই পাঠ থেকে আমরা কি শিখব এই পাঠ থেকে ভেরিয়েবল বা চলক কি তা বলতে পারবে ভেরিয়েবল বা চলক এর শ্রেণীবিভাগ বর্ণনা করতে পারবে ভেরিয়েবল বা চলক এর ব্যবহার উদাহরণ সহ আমরা বর্ণনা করতে পারব ভেরিয়েবল বা চলক বলতে কি বোঝানো হয় ভেরিয়েবল বলতে আমরা বুঝি যে কোন একটা কাজ করার জন্য যে কীগুলো ব্যবহার করা হয় ওইগুলোকে বলা হয় ভেরিয়েবল কোন একটা কাজ স্বয়ং সম্পূর্ণ করার জন্য যেভাবে ডাটা টাইপ ঘোষণা করা হয় ভেরিয়েবল বা চলক ভেরিয়েবল বা চলক সি ভাষায় মেমোরিতে ডাটা সংরক্ষণ করতে যে ধরনের নাম ব্যবহৃত হয় তাকে ভেরিয়েবল বা চলক বলা হয় ভেরিয়েবল হলো মেমোরি লোকেশনের নাম বা ঠিকানা আবার বলি ভেরিয়েবল কি ভেরিয়েবল বা চলক ভেরিয়েবল বা চলক সি ভাষার মেমোরিতে ডাটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহার করা হয় তাকে বলা হয় চলক ভেরিয়েবল হলো মেমোরির লোকেশন বা ঠিকানা আমরা ভেরিয়েবলটা হচ্ছে মেমোরিতে লোকেশন বা ঠিকানা এটা কোথায় রাখবে বা কি করবে কোন কাজ করবে কোন ধরনের কাজ করবে ওই কাজগুলো দেখানোর জন্য যেটা করা হয় সেটাই হচ্ছে কি ভেরিয়েবল প্রোগ্রাম যখন কোনো ডাটা নিয়ে কাজ করে সেগুলো কম্পিউটারে মেমরি বা র্যামের রাখা হয় এবং সংরক্ষিত মানে পরিবর্তন হয় হতে পারে এগুলিকে বলা হয় কি ভেরিয়েবল বা চলক আমরা যদি বলি যখন আমরা প্রোগ্রামিংয়ের মধ্যে ভেরিয়েবলটা ঘোষণা করব মনে করো কোনো স্পেস ব্যবহার করা যাবে না কমা ব্যবহার করা যাবে কোনো স্পেশাল কি ব্যবহার করা যাবে না আমরা এগুলো আস্তে আস্তে ধারাবাহিকভাবে জানব সামনে স্লাইটে ভেরিয়েবলের সম্পর্কে বলা আছে যদি আমরা আরও ভালোভাবে জানতে চাই তাহলে চারটা জিনিস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্পেস ভেরিয়েবলের মধ্যে কোনো ধরনের স্পেস ব্যবহার করা যাবে না ভেরিয়েবলে কমা ব্যবহার করা যাবে অ্যাট দ্য রেট ডলার সিম্বল হ্যাশ স্টার্ট এই সিম্বলগুলো ভেরিয়েবলে ব্যবহার করা যাবে না একই ক্যারেক্টার দুইবার ব্যবহার করা যাবে না তারপর হচ্ছে ভেরিয়েবলের যে যদি আমরা কোনো ক্যারেক্টারের সাথে নাম্বার ব্যবহার করি মনে করো এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান আমরা ব্যবহার করতে পারি ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েবলের ক্ষেত্রে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যায় না কিওয়ার্ড বলতে এখানে বোঝানো হয়েছে ইন্টেজার ফ্লোড ডাবল লং স্ট্রিং আমরা শিখবো এগুলো হচ্ছে ডাটা টাইপ ভেরিয়েবল এবং চলক ব্যবহার করার জন্য আগে আমাদেরকে জানতে হবে ডাটা টাইপ ডাটার ধরন উপর ভিত্তি করে সিকে তিন ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয় একটা হচ্ছে ক্যারেক্টার একটা হচ্ছে ইন্টেজার আরেকটা হচ্ছে ফ্লোড আরও রয়েছে স্ট্রিং তারপর হচ্ছে চার্ট লং ডাবল কিন্তু আমরা এই তিনটে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি ক্যারেক্টার মানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যারেক্টার বোঝানো হয় এ থেকে জ্যাট পর্যন্ত প্রত্যেকটা ক্যারেক্টার আলাদা আলাদা বোঝানো হয় ভেরিয়েবল বলতে ইন্টেজার ভেরিয়েবল আমরা জানি ইন্টেজার সংখ্যাগুলা মানে দশমিক সংখ্যাগুলা যে ইন্টেজার সংখ্যা যে সংখ্যার মধ্যে কোনো দশমিক থাকে না সেগুলো হচ্ছে কি ইন্টেজার সংখ্যা যেমন পঁয়ষট্টি একশো পাঁচ তিনশো দুই এরকম ধরনের যে সংখ্যাগুলো থাকে এগুলো হচ্ছে কি ইন্টেজার সংখ্যা প্লোট প্লোট পয়েন্টিং বা প্লোটিং বা প্লোট এগুলো হচ্ছে দশমিকের পরে নির্ধারিত চার ঘর বা দুই ঘর সংখ্যা থাকা যদি ডাবল থাকে তাহলে আমরা বুঝি দশমিকের পরে ছয় ঘর অথবা চার ঘর ছয় ঘর অথবা চার ঘর ব্যবহার করা হয় ক্যারেক্টার বা চলক নাম ঠিকানা যে কোনো বর্ণ ক্যারেক্টার প্রত্যেকটা আলাদা আলাদা হিসাবে বর্ণ ব্যবহার করার জন্য এই যে দেখো ক্যারেক্টারের জন্য ডাটা টাইপ ব্যবহার করা হয় সংক্ষিপ্ত রূপ ক্যারেক্টারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর এখন এ ক্যারেক্টার অ্যাক্স ক্যারেক্টার নেম ক্যারেক্টার অ্যাড্রেস বিভিন্ন ধরনের এই যে এক একটা ক্যারেক্টার এ একটা ক্যারেক্টার এক্স একটা ক্যারেক্টার নেম টোটালটা কি কয়েকটা ক্যারেক্টার মিলে একটা কি হয়েছে এখানে ভেরিয়েবল ডাটা টাইপ ঘোষণা করা হয়েছে বাইট জায়গায় থাকে কত ক্যারেক্টার জিরো থেকে দুশো ছাপ্পান্নর মধ্যে সীমাবদ্ধতা পঁচিশ অক্ষর লেখা যায় একেই যদি আমরা ডাটা টাইপ ব্যবহার করি বা ঘোষণা করি এখানে পঁচিশটা ক্যারেক্টারে বেশি ব্যবহার করা যাবে না আমাদের এমসিকিউতে থাকে অনেক সময় ক্যারেক্টার যদি আমরা ডাটা টাইপ হিসাবে ব্যবহার করে থাকি ডাটা টাইপ হিসাবে যদি ব্যবহার করে থাকি তাহলে আমাদের কতটা ক্যারেক্টার আমরা এখানে ব্যবহার করতে পারবো প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা ক্যারেক্টার প্রত্যেকটাকে যদি একত্রে ব্যবহার করতে চাই তাহলে আমরা পঁচিশটা একসাথে আমরা ব্যবহার করতে পারবো এবার হচ্ছে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা নিয়ে সি ভাষার কাজ করার জন্য ইন্টেজার চলক ব্যবহার করা হয় এখানে দেখো ডাটা টাইপ কি ইন্টেজার ইন্টেজারের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ হচ্ছে আই এন টি তাহলে ইন্টেজার এ ইন্টেজার আমরা যদি এর যদি আমাদেরকে বলা হয় দুই আট তিনে যোগ করলে পাঁচ হয় এটাকে সি প্রোগ্রামিংয়ে দেখাও আমরা কিন্তু দুই আর পাঁচ ব্যবহার করতে পারবো না কারণ আমরা জানিও ভেরিয়েবল ঘোষণা করার সময় এই যে যে এখানে ঘোষণা করা হয়েছে এই ঘোষণা করার সময় কখনও কি ব্যবহার করা যায় না নাম্বার ব্যবহার করা যায় না নাম্বারের পরিবর্তে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বিভিন্ন ধরনের নাম ব্যবহার করা হয় তাহলে আমরা যদি বলি যদি এর মান যদি টু হয় আর এক্সের মান যদি কত হয় থ্রি হয় তাহলে আমাদের স্যালারি হবে টোটাল কত পাঁচ ঠিক সেম আমরা ইন্টেজারের রূপ এই যে ইন্টেজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট সিপোগ্রামিংয়ের ক্ষেত্রে ইন্ট ব্যবহার করা হয় ইন্টেজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট সিপোগ্রামিংয়ের ক্ষেত্রে ইন্টা ব্যবহার করা হয় দুই বাইট জায়গা থাকে ইন্টেজার টাইপের ভেরিয়েবল ঘোষণার জন্য ইন্ট ব্যবহার করা হয় তাহলে আমরা দুইটা ভেরিয়েবল এবং ডাটা টাইপ সম্পর্কে জানলাম একটা হচ্ছে যখন আমরা কোনো ক্যারেক্টার ডাটা টাইপ ঘোষণা করবো তখন আমরা কি। সিএইচএআরটা ব্যবহার করব যদি আমরা কোনো ইন্টেজার টাইপের ডাটাগুলো ব্যবহার করব তখন আমরা কি ইন্টেজার মানে আই এন টি ঘোষণা করবো ঘোষণা করে আমরা আমাদের ডাটা টাইপগুলো ব্যবহার করতে পারব প্লোটিং পয়েন্ট সি প্রোগ্রামিংয়ে দশমিক বা প্রকৃত সংখ্যার ক্ষেত্রে প্লোটিং টাইপ ব্যবহার করা হয় যেমন যদি আমরা বলি ইন্টেজারটা কোথায় ব্যবহার করা হয় তোমাদেরকে বললাম যদি দুটি সংখ্যার যোগফল যদি পূর্ণ সংখ্যা ব্যবহার করে দুটি সংখ্যার যোগ ফল বের করো তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি আর যদি বলা হয় দশমিক সংখ্যা ব্যবহার করে দুটি সংখ্যার ফল বের করো তাহলে আমরা দশমিকের ক্ষেত্রে প্লোটটা ব্যবহার করব প্লোটের জন্য কোন ধরনের ডাটা টাইপ ব্যবহার করা হয় প্লোট এ বি তারপরে এক্স ঠিক সেম আমরা এখানে দশমিক নিয়ে যখন কোনো কাজ করব তখন আমাদের সামনে প্লোট ডাটা টাইপটা চলে আসবে আর প্লোটিং সিস্টেম যে ডাটা টাইপ এখানে আবার ডাবল অনেকের ক্ষেত্রে ডাবলও ব্যবহার করা যায় আবার প্লোটও ব্যবহার করা যায় এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি আমাদের পরীক্ষার সময় আসছে প্লোটিং বা প্লোট ব্যবহার করে দুটি সংখ্যার যোগ দেখাও এখন আমরা যদি প্লোটটা না পারি ইন্টেজার দিয়ে যদি পারি এক্ষেত্রে হবে কিন্তু তোমার খাতাটা যে কাটবে উনি ভালো বুঝে যে নাম্বারটা দিবে কিনা কারণ তোমার সাইজের প্লোটিং তুমি যদি ইন্টেজার দেওয়া হবে তাহলে তো হবে না তাহলে আমাদের মিনিমাম এর জন্য কি ব্যবহার করতে হয় ইন্টেজারের জন্য কি ব্যবহার করতে হয় ক্যারেক্টারের জন্য কি ব্যবহার করতে হয় অবশ্যই আমরা এগুলো জেনে তারপরে বুঝে তারপরে দেব প্রতিটি প্লোড টাইপের ভেরিয়েবলের জন্য কম্পাইলার মেমোরিতে সাইড বাইট জায়গা দরকার হয় তাহলে প্রথম যখন আমরা ক্যারেক্টার ব্যবহার করলাম তখন কত বাইট এক বাইট অথবা দুই বাইট তারপর হচ্ছে যখন ইনতেজার ব্যবহার করলাম তখন দুই বাইট জায়গা ব্যবহার করা হয় যখন আমরা প্লোটটা ব্যবহার করবো তখন চার বাইট অথবা বত্রিশ বিট জায়গা দখল করে থাকে এখানে বিট বলতে বত্রিশটা বিট বলতে বত্রিশটা সংখ্যা একত্রে ব্যবহার করা যাবে সে এইটুকু পরিমাণ চার বিট জায়গা দখল করতে পারবে হচ্ছে ডিগ্ অনুসারে ভেরিয়েবলকে কয় ভাগে ভাগ করা হয়েছে ডিগ্ অনুসারে ভেরিয়েবলকে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল আর একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আমরা পিভিয়াস স্লাইডে আমরা জানলাম যে ভেরিয়েবল সম্পর্কে ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল ক্যাটাগরি নিয়ে কাজ করে থাকে ইন্টেজার প্লোট ক্যারেক্টার আর এখন আবার আমরা জানবো যে ভেরিয়ে ডিগ্ উপর ভিত্তি করে ভেরিয়েবল বা ভেরিয়েবল প্রকারভেদ কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে গ্লোবাল একটা হচ্ছে কি লোকাল লোকাল চলক আর একটা হচ্ছে গ্লোবাল চলক লোকাল ভেরিয়েবল চলকের কোনো ফাংশনের মধ্যে ভেরিয়েবল ডিক্লার ডিক্লেয়ার করলে উপযুক্ত ফাংশনকে বলা হয় কি লোকাল আর হচ্ছে কোনো ফাংশনের মধ্যে যদি সহ আমরা গ্লোবাল ভেরিয়েবল সম্পর্কে জানবো গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে চলক ও ফাংশনের বাইরে প্রোগ্রামের শুরুতেই ডিগলার করা হয় এবং গ্লোবাল ভেরিয়েবল বলা হয় এই ভেরিয়েবলের কর্মকাণ্ড কোনো ফাংশনের মধ্যে সীমাবদ্ধতা থাকে না কর্মকাণ্ডের মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকে না আমরা এখন একটা এক্সাম্পল দেখব যে কোনটা লোকাল ভেরিয়েবল আর কোনটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল দেখো আমরা যখন এখানে কোনো এই যে কোনো মান ডিক্লেয়ার করে দেই সেটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল আর যখন এটাকে নিয়ে কোনো কাজ করা হয় সেটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল যেমন প্লোট গ্লোবাল ভেরিয়েবল আর হচ্ছে যখন আমরা এটাকে ঘোষণা করে দেই আমরা যখন যেভাবে কাজ করবো ওইভাবে যদি ঘোষণা করে দেয় তাহলে সেটা হয়ে যায় কি লোকাল ভেরিয়েবল যদি আমরা এ সমান সমান ফাইভ বা থ্রি যদি বলে দেই তাহলে সেটা গ্লোবাল হয়ে যায় কারণ ওর ভ্যালুটা আমরা ঘোষণা করে দিলাম আর যখন আমরা এটাকে কোনো স্ক্যান্ফের মাধ্যমে ঘোষণা করা হয় তখন সেটা হচ্ছে কি লোকাল ভেরিয়েবল জোড়া কাজ ভেরিয়েবল বা চলক এর শ্রেণী বিভাগ ব্যাখ্যা দলগত কাজ ভেরিয়েবল বা চলক এর ব্যবহার উদাহরণসহ বর্ণনা দাও ভেরিয়েবল কিভাবে ব্যবহার করা হয় আমরা এখানে একটা জাস্ট উদাহরণ ইন্টেজার আই এবং যে ইন্টেজার আই আই কমা যে এটা এই দুটো হচ্ছে কি ভেরিয়েবল আর এখানে ইন্ট মানে ইন্টেজার থেকে ইন্ট আসছে এটা হচ্ছে কি ডাটা টাইপের ইন্টেজারের থেকে ইন্ট ব্যবহার করা হয় পূর্ণ সংখ্যার জন্য ব্যবহার করা হয় ভেরিয়েবল বা চলক এর ব্যবহার আমরা যদি গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল ভেরিয়েবল যদি বলে দেয় যে এটা হচ্ছে কি বি সমান সমান যদি জিরো ঘোষণা করে দেয় তখন সেটা কি হয়ে যায় লোকাল ভেরিয়েবল হয়ে যায় আমরা এই যে বিয়ের ভ্যালুটা এখানে নিয়ে কাজ করতেছি জাস্ট ভেরিয়েবল সম্পর্কে একটা এক্সাম্পল আমরা এটা সি প্রোগ্রামিং যখন আমরা করবো ভেরিয়েবলটা আরও ভালো করে বুঝিয়ে দেওয়া হবে আমরা চেষ্টা করব একটা প্র্যাকটিক্যাল তোমাদেরকে দেখানোর জন্য দেখো আরেকটি উদাহরণ যেটা হচ্ছে আমরা এখানে দুটি সংখ্যার যোগফল এবং হচ্ছে কি অ্যাভারেজ আমরা জাস্ট এখান থেকে দুইটা লাইন জানবো একটা হচ্ছে ইন্টেজার আর একটা হচ্ছে কি প্লোড এই দুইটার কাজটা আমরা জানবো ইন্টেজার হচ্ছে এ কমা বি কমা সি কমা সাম আর প্লোড হচ্ছে বি জি অ্যাভারেজ মানে এখানে আমরা পূর্ণ সংখ্যা নিব কিন্তু আমাদের আউটপুটটা আসবে দশমিকের এই কারণে আমরা আউটপুটটাকে কী আকারে দিয়ে দিলাম প্লোডিং আকারে দিয়ে দিলাম যদি আমরা জানি অ্যাভারেজ করার সময় আমাদেরকে ভাগ করতে হয় তাহলে অবশ্যই দশমিক সংখ্যা আসবে এই কারণে আমাদের এখানে দুইটা ভেরিয়েবল দুইটা ডাটা টাইপ ব্যবহার করা হলো একটা হচ্ছে ইন্টেজার আরেকটা হচ্ছে কি দশমিক দশমিকের জন্য হচ্ছে ফ্লোট আর ইন্টেজার জন্য হচ্ছে কি পূর্ণ সংখ্যা আমরা এখন দেখব এই অধ্যায় থেকে আমরা কি কি শিখলাম প্লোট বা চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা দরকার বলতে পারবা এক বাইট দুই বাইট চার বাইট আট বাইট কত বাইট ফ্লোটিংয়ের জন্য হচ্ছে চার বাইট আমরা ফিভিয়াস স্লাইডগুলোতে দেখে আসছি যে প্লোটিংয়ের জন্য সাইট বাইট প্রয়োজন তারপর সি বাসা কোনটি সঠিক চলক int ফাইভ এক্স ইন্ট আমরা যদি বলি ইন্ট ফাইভ এক্স কারণ আমরা জানি main শব্দটি ব্যবহার করা যাবে না কারণ হচ্ছে কি main নামক একটি ফাংশন রয়েছে আর ইন্ট এক্স ফাইভ ইন্ট কি এক্স মাইনাস ফাইভ সঠিক হচ্ছে ক নাম্বারটা ইন্ট ফাইভ এক্স দেখো নিচের উদ্দীপকের যে তিন নং প্রশ্নের উত্তর দাও আমরা প্রথমে একটা উদ্দীপক দেয় দেখি এখানে বলছে প্রথমে একটা সি ফাংশনকে বোঝানো হয়েছে সি প্রোগ্রামিং নির্দেশ দেওয়া হয়েছে মেইন ফাংশন ব্যবহার করা আমরা শুধু জাস্ট এই প্লোট অংশটা দেখব প্লোট দশমিক সংখ্যা ব্যবহার করার জন্য ব্যবহার করা হয় এখানে বলছে প্রোগ্রামিং ডিগ্লারের করার জন্য ফ্লোড এক্স ভেরিয়েবল ধ্রুবক না চলক এটার উত্তর হচ্ছে ক নাম্বারটা ভেরিয়েবল আমাদের সমাধান যে আমরা প্রথমটার উত্তর বলেছি গ তারপর একটা ঘ তারপর একটা হচ্ছে ক আমরা যদি প্রশ্নগুলো আবার দেখি এই তিন নাম্বার প্রশ্নটা যদি আমরা উদ্দীপকটা দেখি দেখে তারপর উত্তরটা বলতে পারি তোমাদের মধ্যে আছে কেউ একজন উত্তরটা বলতে পারবা তাহলে আজকে আমরা ভেরিয়েবল ডিক্লারেশন ভেরিয়েবলের প্রকার ভেদ ভেরিয়েবল কোথায় ব্যবহার করা হয় কোন ধরনের ডাটাটায় ব্যবহার করা হয় আমরা এই ভেরিয়েবল সম্পর্কে টোটালটা জানলাম তোমাদের বাড়ির কাজ তোমরা লিখে নিতে পারো ভেরিয়েবল বা চলক ঘোষণা করার নিয়মগুলো খাতায় লিখে আসবে বেরিয়ে এবং এবং চলক আমি একবার প্রথমে বলছিলাম এবং এবং চলক ঘোষণা করার নিয়ম প্রশ্নটা এমনও থাকতে পারে ভেরিয়েবল ঘোষণা করার নিয়ম চলক ঘোষণা করার নিয়ম অথবা কয়েকটা এক্স ওয়াই জ্যাট দিয়ে বলতে পারবে প্রোগ্রামিংয়ের বেরিয়ে বল ঘোষণা করার নিয়ম অনেকভাবে বলা যায় যারা উপস্থিত ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি